বাজার যাত্রা যদি খারাপ থাকে আর যে মুরগি যদি মারা যায় তাইলে সমস্যা আর যদি বাজার যাত্র ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো

কত ওষুধ লাগে ভিটামিন লাগে কত কিছু দিলে লাগে আচ্ছা এই যে আপনি আনছেন আপনি কত ছোট করতেছেন বড় করতেছেন হ্যাঁ এর মধ্যে অসুখ কি পাচ্ছেন আপনি যেটা কোনো ইয়া হইছে যেটা নতুন অসুখ বিষয়গুলো কি পাচ্ছেন এর মধ্যে অসুখ বিষয় তো অনেক এই না ডাক্তার এনে এই বাচ্চা দেয়া আনছি এই গাজীপুর তে নেহরিয়া ওষুধ আনছি কি সমস্যা কি ছিল সমস্যা কি ওরা তো ভাইয়া কোনা কি ওষুধ হইছে খালি ওষুধ লিখে দেয় সমস্যা কি ছিল সমস্যা খালি আপনার আপনি কিন্তু এখন হারভেস্ট করেন নাই না তাতে কি বুঝতেছেন কি লাভ হওয়ার সম্ভাবনা লাভ হওয়ার সম্ভাবনা তো অবশ্যই আছে কিন্তু যে আনাইলে নাই বাজার কম থাকলে যায়

আপনি এসে কি খাওয়া শুরু করছেন আমি এসে শুরু করছি আসে তারপরে গট সব কিছু আমি করছি আব্বার সাথে নিয়ে ছোট ভাই ছিল আচ্ছা তাহলে কি আপনারা আপনারা আব্বা এবং ছোট তিনজন মিলে দেখাশোনা করেন তিনজন মিলে দেখাশোনা করি কোন কোন সময় দেন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত দুই ভাই ওই তো আব্বা ফ্রি টাইমে আমাদেরকে হেল্প করে যতটুকু সম্ভব হয় ওনার ওনার ব্যবসা বাণিজ্য আছে বিজনেস আছে এসব নিয়ে থাকে আলহামদুলিল্লাহ ভালোই এই যে বিদেশ থেকে আসছেন দেশে এসে যে খামার করতেছেন অনেক ভালো লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে মনোযোগ আছে মনোযোগ আছে আলহামদুলিল্লাহ ভালোবাসার দিকে তো করতেছি আচ্ছা আচ্ছা তাতে যে যারা বিদেশ থেকে আসে বা বিদেশ থেকে আসতে চায় যে যা ভাষা ভাষা যে খামার করব আসলে কি বিদেশে চাইতে এই খামারে লাভজনক বেশি মনে করেন যদি ভালো হয় তাহলে বিদেশ যেতে ভালো আর যদি খারাপ হয় তাহলে কিছু করার নেই এখানে ভালো হলে বিদেশ যেতে ভালো

না ট্রেনিং দেওয়া ছিল না কিন্তু আমি আমাদের এখানে আছে শান্তিগঞ্জ প্রশিক্ষণ এখানে হালকা যাই আমি এখানে বলি ওরা ওনারা ওদের খামার আছে তো ওনারা তুমি বলতেছে ওপর কাছ থেকে দেখে দেখে আমি শিখতেছি ওইখানে যারা পার্শ্ববর্তী যে খামার আছে সেই খামারের কথা সে পরামর্শ নিচ্ছে তাতে কি আপনি ট্রেনিং মোটামুটি শেষ মনে করেন আসলে এখন তো শেষ পাকাপুক্ত তো এখানে কাজটা কি বলতে দেখা মুরগি এখানে মুরগি পালন দেখা গেছে আপনার এটা চারপাশে ভ্যাকসিন আছে আচ্ছা

এই খাবার গরুর খামার না পোল্ট্রি খামার নাকি না এটা নিয়ে বলতে হবে যদি বাজারে ভালো হয় আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা বসলাম এই কারণ যে একটা আপনি যেহেতু নতুন একটা খামারই

যদি একুশো চল্লিশ টাকা হয় যদি আমার ভুল না হয় তাহলে আপনার এক লাখ আঠাশ হাজার চারশো টাকা চল্লিশ দিনে কিন্তু চল্লিশ দিন হিসেবে যাই আমরা রোস্টের আর দশ দিন পরে ধরতেছি আচ্ছা এখানে ভ্যাকসিন কি কি দিচ্ছেন কটা ভ্যাকসিন দিচ্ছেন ওই রানী খাত ভ্যাকসিন দিলাম গাম দিলাম পাঁচটা ভ্যাকসিন দিচ্ছে হ্যাঁ পাঁচটা ভ্যাকসিন দুই দুই মিলে পাঁচটা ভ্যাকসিন করছে তাহলে প্রতি ভ্যাকসিন কত করে আছে তাও 13 টাকা

কালকে ওদের লকডাউন কালকে থেকে লকডাউন দেওয়ার কথা সরকার ঘোষণা দিয়ে দিচ্ছে অটোমেন্ট কিন্তু এখানে যদি এখন যদি বলতেছে যদি দুশো বিশ টাকা এখন আমরা মার্কেটের দাম হচ্ছে একশো আশি বা একশো ষাট আর যদি সে ঘরে গড়ে আমরা দুশো টাকা দুশো টাকা গড়ে ধরলে আমাদের পনেরো হাজার টাকা সামথিং লাভ আসে কিন্তু আমরা কিন্তু এখানে লেবার খরচ ধরি নাই তার মানে লস প্রজেক্ট আর যদি দুশো বিশ বা দুশো চল্লিশ হয় তাহলে লাভ হবে তার মানে এটাই হলে কাঁচা মাল তাই না যদি আপনার মালকে বাজার ভালো থাকে তাহলে বাজার ভালো আসবে আর যদি বাজার খারাপ থাকে খারাপ হবে তাহলে বাজার খারাপ হবে পরিশেষে একটা কথা বলতে চাই যে আমি যে খামারটা আসলাম এই খামারের এই টার্গেট মুরগির বাচ্চার বয়স পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ দিন কিন্তু এই মুহুর্তে আগামীকাল লকডাউন থাকার কারণে উনি মুরগির দাম পাচ্ছে না মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে দুশো টাকা বা একশো আশি টাকা বা দুশো বিশ টাকার উপরে সে দাম পাচ্ছে না কিন্তু উনি যদি এই টাইগার মুরগি যদি রোস্টের জন্য পালন করেন যদি দুশো টাকা কেজি পান তাহলে তার লাভ অংশটা খুবই কম আসে তার আমরা দুই হাজার মুরগি হারভেস্টের হিসাব করলাম পনেরো হাজার পনেরো হাজার সামথিং টাকা কিন্তু পনেরো হাজার সামথিং টাকা দিয়ে তো লস হবে একটা একটা খামারে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি এই যদি টাইগার মুরগি করেন আর যেই মুরগিটা করেন না কেন আগে দেখতে হবে যে আপনার হারভেস্ট কবে হবে আজ থেকে তিন মাস পর না চার মাস পর যদি মনে করেন না আজ থেকে তিন মাস পর আপনি মুরগিটা হারভেস্ট করবেন ওই তিন মাস পর যদি আপনি বাজার ভালো থাকে তাহলে ভালো দাম ভালো দাম পাবেন আর যদি খারাপ থাকে তাহলে কম দাম পাবেন এটা আপনাকে হিসাব নিকাশ করে আপনি বুঝে শুনে তারপরে খামারে হাত দিলেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন খুদা হাফেজ